সো হে গাইস, নমস্কার, আপনার নাম হচ্ছে স্মিমুন। আমি কিন্তু আপনাদের বলেছিলাম ওই ভিডিওটা আপলোড দেওয়ার পর আমি আপনাদের দেখাবো। তো ওই ভিডিওটা আমি আপলোড দিয়ে দিয়েছি, তো ওখানে আছে, এখানে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে একটা পেন্সিল আইকন আসবে, আবার এখানে একটা ক্লিক করবো, আবার একটা পেন্সিল আইকন আসবে, এখানে আবার ক্লিক করবো, তারপর এখানে থামবে, চলে যাবো, পেয়ে যাবো এখানে। মানে প্রথমে মনে পেয়ে যেতে পারি না গেস, এটা না লেট না, আমি দেখাচ্ছি থাম্বনেল সেট। ওয়েট গাইস, এক মিনিট। সো গাইস দেখছি, এই যে গেছে, হ্যাঁ এটাকে একটু বড় নিয়ে, এটাকে ঠিকঠাক মতো নিতে হবে। এই ছবিটি লাগবে না আমার, ওইটা আবার নতুন একটি থাম্বনেলের ছবিটি বানিয়ে নিই, একটু ছোট করে বানাতে হবে যাতে আমাদের ওই জায়গায় যাতে এটা সেভ হয়ে যেতে পারে, মানে ফুটি যাতে আসে বেশি। এত কিছু দোকান নেই, তো ওখানে প্লাস আইকনে ক্লিক দিব, চলে আসবে। তাহলে এটাকে আমি ছোট করে নিচ্ছি, এই ছবিটাই আমাকে ছোট করতে হবে। তো গাইস একদম আমি ছোট করে নিচ্ছি, হচ্ছে না কেন, তারপর গাইস আমি আগের মতো আবার বানিয়ে নিচ্ছি একটা বেগুনি পেপার, বেগুনি না, এবার আমি ভিন্ন টাইপ একটা জিনিস দেবো। তো আমি এটা দিয়ে নিচ্ছি, পর এখানে ঠিক করতে হবে, সরি দিচ্ছিলাম না। এখানে মনে হয় এখানে সার্চ করতে পারি বয় ফটো, এখান থেকে আমি ওই ছবিটা করছি গেছ। রাইটে ক্লিক করবো, আর এটা না, এবার আমাদের লাগবে হচ্ছে এক মিনিট। ওকে গাইস, এখান থেকে বেরিয়ে সাইডে গেলে টি লেখা একটা আসবে, ওখানে আমরা ক্লিক করার পর এখানে লিখতে পারি হচ্ছে, এটা এখানে আমি রেডস না, কার ব্লু না। গাইস আমি এখানে রেডসি দিয়ে দিচ্ছি, ইউটিউব থাম্বনেল সেট না, এই কালারটা দিলে সুন্দর লাগছে না, ব্ল্যাক দিয়ে দিই, সাথে ব্ল্যাক দিয়ে দিয়েছি, এখানে এটা সেট করে দেবো, ঠিক আছে। এবার এটাকে একটু ছোট বানিয়ে নিব, বেশ হয়ে গেছে। এবার ডাউনলোডে দিয়ে দেবো, ডাউনলোড অপশনে ক্লিক করলে চলে হয়ে গেছে, আপনাদের গ্যালারিতে চলে গেছে, দাঁড়ান দেখাচ্ছি, গ্যালারিতে চলে যাবেন। তো এই জায়গায় পেয়েছি ইউটিউব থাম্বনেল সেট। তো এবার ইউটিউব সেটে যেরকম দাঁড়ান, আমি প্রথম থেকে দেখাচ্ছি,
স্টুডিওতে যে আপনাদের কাছে হচ্ছে এখানে ক্লিক করবো নিচে। তারপর এখানে যে বিরলটা সেই বিরলটাতে ক্লিক করবো, এখানে পেন্সিল এখানে ক্লিক করবো। তারপর এখানে আবার একটা পেন্সিল আইকন আসবে, তারপর এখানে সুইচ করবো। যদি আপনাদের নাম্বারটা ভেরিফায়ার করা থাকে তাহলে ওটা চলে যাবে, আর যদি ভেরিফায়ার না করা থাকে তাহলে ওটা আপনারা পাবেন না। সেটা যে হচ্ছে না, মানে এমন একটা জিনিস ই করতে হবে সেটা যাতে আমরা ভালো মতো সেট করতে পারি। সেখানে ডাউনটু সেভ এখানে সিলেক্ট চলে যাব। এখানে ক্লিক করবো, ক্লিক করার পর গাইস একটা অ্যাডভাইস আসবে, আপনারা এই অ্যাডভাইসটা আর ডিলেট করে দিবেন। এটার মধ্যে ক্লিক করবো, ক্লিক করার পর এটা এখানে টিপ দিলে হচ্ছে না কেন গাইস? গাইস এটা আবার বানাতে হচ্ছে, সরি গাইস একটু লেট হবে, সমস্যা নেই আমরা বানিয়ে নিব। গাইস আমি এই কালারটাই চুজ করবো, না 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 এবার আমরা ব্ল্যাক চুজ করতে পারি। ব্ল্যাক সুন্দর লাগবে না, আমরা গ্রিন পেপারটা নিয়ে যাচ্ছি। এখানে চার্জ করব বয় ফটো, চার্জ করার পর এখানে একটু ইয়ে হবে, পেন্ডিং দেখা হবে, আপনারা সহজে কিন্তু চার্জ দিলে পেয়ে যাবেন। তো আমি করছি গাইস, গাইস পেয়ে গেছি। এখানে ক্লিক করার পর এই ব্যানারটাকে আগে ছোটো করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। গাইস এরকম করে নেওয়ার পর এটাকে একটু ছোট করে একদম সাইডে রাখবো। রাখার পর এখানে টেক্সট লেখাটা ছিল, তো টেক্সট লেখার পর লিখবো হচ্ছে ইউটিউব থাম্বেল সেট। এখান থেকে আপনারা যেটা নিতে পারেন নেবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছি গাইস। তো এখানে আমি একটু ছোটো লিখে দিয়েছি, আর এখানে এই লোকটার ফ্রেমটাকে এখানে বসিয়ে একটু ফ্রেমটাকে ছোটো করে নেব। এটাকে লোক এটাকে একটু ছোটো বানিয়ে নিব, এভাবে ভাবতে পারেন এটা সুন্দর দেখাচ্ছে না, তাও গাইস এটা আমি এবার দিলাম। ক্যামেরাতে সেভ হয়ে গেছে, এবার এখানে চলে সরি সরি এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাব। চেঞ্জ এখানে ক্লিক করব, এখানে দেব, এটা চলে আসবে গাইস। এই যে এবার সুন্দর মতো সেট করতে পেরেছি গাইস, তো ডান লিখে দিব, ডান হয়ে গেছে। হলো না কেন ডান দেখতে আসছে গাইস, ওইচ্ছে আমার ইউটিউব চ্যানেল চলে যাই। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর এই নাম্বারটা ভালো মতো ইয়ে হয়নি, দাঁড়ান দেখছি। পেন্সিল আইকন, পেন্সিল আইকন, ও মনে পড়ছে গাইস হ্যাঁ একটা ভুল করেছি। আপনারা ওরকমই এটা ডান লিখে দেবেন, তারপর সেভ করে দেবেন। হয়ে গেছে সেভ গাইস, এবার আমার ইউটিউব চ্যানেল চলে যাবো। গাইস দেখা যাক কখন আসে আমাদের ইউটিউব চ্যানেলে। তো গাইস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের আমি বিশেষ করানোর জন্য দেখাচ্ছি গাইস, এখানে দেখেন গাইস কীভাবে আমরা এটাকে থাম্বেলে
পরিণত করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। তো বাই বাই।